আমার আজকের এই ভিডিওটা দেখলে অনেকেরই না গায়ে খুব জ্বালা হবে, বাজে ফালতু জঘন্য ভুলভাল বকছে ইত্যাদি ইত্যাদি সমস্ত কমেন্টস আসবে। কেন বলো তো, আজকে আমি কথা বলবো প্রাচীন ভারতীয় শাস্ত্র এবং প্রাচীন ভারতীয় সংস্কৃতি এবং সাহিত্যকে নিয়ে। আমরা বর্তমানে বেশিরভাগ সময় দেখি যা কিছু প্রযুক্তি বা টেকনোলজি সবই পাশ্চাত্যে আবিষ্কৃত হয়, তারপরে প্রাচ্যে আসে বা আমাদের দেশে আসে। সে তোমরা কম্পিউটার বলো, টিভি বলো, স্মার্টফোন বলো, যাই বলো না কেন, সবই আবিষ্কার হয়েছে পাশ্চাত্যে, তারপরে আমাদের দেশে এসেছে, মানে আগে ওখানে তারপরে এখানে এসেছে। কিন্তু আজকের ভিডিওতে আমি এমন কিছু বিষয় উল্লেখ করব যেগুলির কথা আমরা প্রাচীন শাস্ত্র, আমাদের প্রাচীন ভারতীয় শাস্ত্র বা আমাদের ভারতীয় ইতিহাসে, প্রাচীন ভারতীয় ইতিহাসে আমরা যেগুলি উল্লেখ পাই, বর্তমানে সেগুলি উল্লেখযোগ্যভাবে ফলপ্রসূ করা হয়েছে, মানে ব্যবহারিক জীবনে ব্যবহার করা হচ্ছে, সেগুলি কার্যকরী করা হয়েছে। তো তোমরা যদি চাও আমাদের গর্বের ইতিহাস, আমাদের গর্বের সভ্যতা এবং গর্বের ভারতীয় সংস্কৃতি সকলের কাছে ছড়িয়ে পড়ুক প্রচুর প্রচুর মাত্রায়, তাহলে অবশ্যই আমার আজকের এই ভিডিওটাকে শেয়ার করবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস তো আমি সবসময় পেয়ে থাকি, আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। আর নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তাহলে চলো শুরু করি আজকের ভিডিও। রবার্ট ওপেনহাইমার একজন আমেরিকান বিজ্ঞানী, তাকে ফাদার অফ অ্যাটমিক বোম বলা হয়। কেউই জানত না অ্যাটম বোম বিস্ফোরণ হলে ঠিক কেমন হবে ব্যাপারটা। আর ওপেনহাইমারের উদ্যোগে ম্যানহাটন প্রজেক্টে যখন প্রথম অ্যাটম বোম বিস্ফোরণ করা হয় পরীক্ষামূলকভাবে, তখন কেউ কেউ খুশি হয়েছিল, আবার কেউ কেউ দুঃখিত হয়েছিল। কিন্তু সকলেই জানতো যে ঘটনার পর দুনিয়াটা বদলে যাবে। ওপেনহাইমার একটা কথা বলেছিলেন, নাও আই এম বিকেম ডেথ অ্যান্ড ডিস্ট্রয়ার অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক এই ধরনের কথাই গীতাতেও রয়েছে। কিন্তু পারমাণবিক বোমার সাথে ভগবদ গীতার কী সম্পর্ক? রামায়ণ ও মহাভারতে এমন সব অস্ত্রের উল্লেখ আছে যেগুলো পাওয়ার জন্য কঠিন তপস্যা করতে হতো। সবাই যে এইসব অস্ত্র পেয়ে যেত এমনটাও কিন্তু নয়। কিছু হাতে গোনা ব্যক্তির কাছে এই সমস্ত অস্ত্র ছিল, যেমন পিতামহ ভীষ্ম, অর্জুন, কর্ণ প্রমুখ। তাছাড়া এইসব অস্ত্র প্রয়োগ করা হতো অত্যন্ত কঠিন গোপন মন্ত্রের সাহায্যে। আজকের দিনে কয়েকটি মাত্র শক্তিশালী দেশের কাছে পারমাণবিক অস্ত্রের শক্তি রয়েছে, আর তাদের ব্যবহার করার জন্য নিউক্লিয়ার কোডও ব্যবহার করতে হয়। এখানেই একটা সাদৃশ্য দেখা যাচ্ছে। পুরাণের সবচেয়ে শক্তিশালী যে অস্ত্রের কথা বলা হয়েছে তা হলো ব্রহ্মাস্ত্র ও ব্রহ্মশির অস্ত্র। রামায়ণ ও মহাভারতে ব্যাখ্যাত আছে, ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা হলে হাজার সূর্যের রশ্মির মতো আলো প্রকটিত হয়, নদীর জল শুকিয়ে যায়, বিধ্বংসী তুফান চলে আসে, এমনকি পর্বতও ভেঙে পড়তে পারে এই বিস্ফোরণের ফলে, ঠিক যেমনটা হয় পারমাণবিক বিস্ফোরণের ক্ষেত্রে। তাহলে ব্রহ্মাস্ত্র আর পারমাণবিক বোমার এরূপ সাদৃশ্য কিন্তু চোখে পড়ার মতো। এরপর যার কথা বলবো সেটা হলো এরোপ্লেন বা বিমান। বিমানের প্রথম উল্লেখ পাওয়া গেছে রামায়ণে। ধন সম্পদের দেবতা কুবের আর রাক্ষসরাজ রাবণ ছিলেন বৈমাত্র ভাই। কিন্তু রাবণ যুদ্ধে কুবেরকে পরাজিত করে তার সমস্ত ধন সম্পত্তি কেড়ে নিয়েছিলেন। তিনি কুবেরের কাছ থেকে সোনার লঙ্কা ছাড়াও তার পুষ্পক বিমানটাও কেড়ে নিয়েছিলেন। রামায়ণ অনুযায়ী সেই বিমানটি ছিল বেশ দ্রুতগতি সম্পন্ন। হনুমান যখন লঙ্কায় গিয়েছিলেন সীতামাতাকে উদ্ধার করার জন্য, তখন তিনি লঙ্কায় পুষ্পক বিমানকে দেখতে পেয়েছিলেন এবং বিস্মিত হয়েছিলেন। সেই পুষ্পক বিমান অজস্র রত্ন খচিত ছিল, বিমানের ডানাগুলি ভাঁজ করা ছিল। যখন বিমান চলতে শুরু করত তখন ভাঁজ করা ডানাগুলি খুলে যেত। ক্যালিফোর্নিয়ার এক সায়েন্টিস্ট রামায়ণ পড়ে পুষ্পক বিমানের মতো একটি 3D মডেল বানিয়েছিলেন আর উইন্ড টানেলে সেটাকে টেস্ট করেছিলেন। তার মতে এই মডেল উড়তে পারে। এই বিমান থেকে অনুপ্রাণিত হয়ে ভারতীয় বিজ্ঞানী শিবশঙ্কর তালপরে একটি মডেল বিমান তৈরি করেছিলেন, তাও আবার রাইট ভাইদের বিমান তৈরি করার 8 বছর আগে, অর্থাৎ 1895 সালে। একবার ভাবো, সেই বিমান যদি সাকসেসফুলভাবে আকাশে উঠত তাহলে আজকে রাইট ব্রাদারদের নয় প্রথম বিমান আবিষ্কর্তা হিসাবে শিবশঙ্কর তলপনের নামটাই লেখা থাকতো ইতিহাসের পাতায়। এইবার 3 নম্বরে আমি বলবো কৃত্রিমভাবে সন্তান উৎপাদনের কথা। কিছু বছর ধরে মানুষের ধারণা ছিল শুধুমাত্র নিজের মায়ের গর্ভেই সন্তানের জন্ম হতে পারে। কিন্তু এখন আমরা জানি স্যারোগেসি, স্পার্ম ডোনেশন, টেস্ট টিউব বেবি ইত্যাদি অনেক রকমভাবে মানুষ সন্তান লাভ করতে পারে। আর্টিফিশিয়াল উম্বো এইরকমই একটা জিনিস যেখানে মায়ের গর্ভের বাইরে সন্তানকে জন্ম দেওয়া সম্ভব। কিন্তু তোমরা কি জানো এই ঘটনার সর্বপ্রথম উল্লেখ মহাভারতে রয়েছে?
গার্ধারী বর লাভ পেয়েছিলেন, তিনি 101টি সন্তান লাভ করবেন, যার মধ্যে থাকবেন বীর শক্তিশালী যোদ্ধারাও। তার আশা ছিল তার এই বীর শক্তিশালী কোনো সন্তানই হবে হস্তিনাপুরের আগামী দিনের শাসক। কিন্তু গান্ধারী যখন যুধিষ্ঠিরের জন্মের সংবাদ পান, তখন তিনি ক্রুদ্ধ এবং হতাশ হয়ে যান, কারণ তার গর্ভ 2 বছর কাল যাবৎ স্থায়ী ছিল। তিনি ক্রুদ্ধ হয়ে তার গর্ভে সজোরে আঘাত করেন। গান্ধারীর গর্ভ থেকে একটি মাংসপিণ্ড বেরিয়ে আসে। এই খবর যখন বেদব্যাসের কাছে পৌঁছলো, তখন তিনি হস্তিনাপুরে আসেন এবং সেই মাংসপিণ্ডকে 100টি খণ্ডে টুকরো করে সেটিকে আলাদা আলাদা পাত্রে সেগুলিকে রাখতে আদেশ দেন এবং সেইগুলো থেকেই জন্ম হয় কৌরবদের। অর্থাৎ জনিপদ ছাড়া মানুষের জন্ম যে হতে পারে, এই বৈপ্লবিক ধারণা মহাভারতে ছিল। পাণ্ডব এবং কৌরবদের অস্ত্রগুরু দ্রোণাচার্যের জন্ম কাহিনীও ঠিক কিছুটা এইরকম। ভরদ্বাজ মুনি তার বীজকে একটি দ্রোণ বা পাত্রে রেখেছিলেন, যার থেকে জন্ম হয়েছিল দ্রোণাচার্যের। ভেবে দেখো, সমগ্র বিশ্ব যখন অজ্ঞানতার অন্ধকারে ডুবেছিল, ঠিক তখন আমাদের দেশের মুনি ঋষিদের চিন্তাভাবনা এখানকার সংস্কৃতি ঠিক কতটা এগিয়ে ছিল। আবার দেখো, বর্তমানে আমরা টিভি বা ইন্টারনেটের মাধ্যমে কোনো দূর দেশের ঘটনা, খেলাধুলা এই সমস্ত লাইভ টেলিকাস্ট দেখতে পাই। অন্ধ ধৃতরাষ্ট্রের পাশে বসে দূর কুরুক্ষেত্র যুদ্ধের ঘটনা কিন্তু সঞ্জয় চাক্ষুষ করেছিল আর ধৃতরাষ্ট্রকে সেই ঘটনার ধারা বিবরণী শুনিয়েছিল। এর ভাগ্যা তো টেলিভিশনের লাইভ টেলিকাস্টের মতোই লাগছে, তাই না? কিন্তু দুঃখের কথা কি বলতো, পাশ্চাত্যের বিজ্ঞানীরা এখন রামায়ণ মহাভারত পড়ছে আর সেখানে যে ব্যাখ্যাত ঘটনাগুলো রয়েছে সেগুলো কি বাস্তবে আদৌ ঘটানো সম্ভব কিনা, বাস্তবে সেগুলো ঘটতে পারে কিনা, সেটা চেষ্টা করে দেখছে। কিন্তু আমাদের নিজেদের দেশেরই সেরকম বিষয়ে কোনো চেষ্টাই নেই। জ্ঞান তো আমাদের চারদিকে ছড়িয়ে আছে, অজস্র জ্ঞান, কিন্তু সেটাকে আহরণ করে নিতে হবে। আজকে যেটা অসম্ভব বলে মনে হচ্ছে, আগামী দিনে সেই জিনিসটাই হতে পারে সম্ভব হয়ে গেল। এমনটা ঘটনা ঘটেই থাকে। আইনস্টাইন বলো, আর্কিমিডিস বলো, প্রত্যেকটা বিজ্ঞানী কিন্তু এর সঙ্গে সহমত ছিলেন যে আজকে যেটা অসম্ভব বলে মনে হচ্ছে বিজ্ঞানের চোখে, আগামীকাল সেটা সম্ভব হতেই পারে। আমরা জানি না বলে সেটা নেই, এমনটা কিন্তু নয়। তাহলে বলো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই ছোট্ট প্রয়াস? ভালো লাগলে একটা লাইক দাও, আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার তো অবশ্যই করবে, কারণ আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা, আমাদের গর্বের সভ্যতা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, সকলে এটা সম্পর্কে সচেতন হোক, এটা তো আমরা প্রত্যেকেই চাই। তাহলে আবার ফিরে আসবো আগামী দিনে নতুন নতুন ভিডিও নিয়ে, নতুন এই ধরনের কোনো টপিক নিয়ে। আর তোমাদের নজরে এরকম কোনো ঘটনা আছে কি যেটা আমি বলতে হয়তো ভুলে গেলাম, তাহলে সেটাও আমাকে কমেন্টস করে জানিও। আর অবশ্যই আরেকটা কথা, সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে, আর বেল বাটনটা বাজিয়ে দিতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন যাতে সবার আগে তোমার কাছে চলে যায়। আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সকলে খুব ভালো থেকো, টাটা।